মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ কাতার। মাথাপিছু আয়ের ভিত্তিতে কাতার পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। এই দেশের প্রায় পুরোটা অঞ্চলই হল মরুভূমি। গ্রীষ্মকালে কাতার উপদ্বীপের তাপমাত্রা থাকে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। সে কারণে পৃথিবীর শীর্ষ বসবাসের অযোগ্য স্থানগুলোর মধ্যে কাতার অন্যতম। অতীতের এই ব্রিটিশ উপনিবেশ ছিল দুর্গম ও চরমভাবাপন্ন আবহাওয়ার অতি দরিদ্র একটি দেশ। 1971 সালে কাতার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। সে সময় ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে দরিদ্র দেশ ছিল কাতার। কিন্তু কাতারের সেই শোচনীয় অবস্থা খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। বসবাসের অযোগ্য মরুভূমি থেকে কাতার কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কাতারের আয়তন মাত্র 11,500 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে বাংলাদেশ কাতারের চেয়ে প্রায় 13 গুণ বড়। কাতারের জনসংখ্যা 30 লাখেরও কম। এর মধ্যে মাত্র 3 লক্ষ লোক কাতারের নাগরিক এবং বাকি সবাই প্রবাসী। কাতারের নাগরিকদের মাথাপিছু আয় প্রায় 1,15,00,000 টাকা, যা বাংলাদেশিদের মাথাপিছু আয়ের 71 গুণ বেশি। অতীতে কাতারের অর্থনীতি ছিল মাছ ধরা এবং মুক্তা শিকারের উপর নির্ভরশীল। 1920 সালে জাপানি চাষ করা মুক্তার কারণে কাতারি মুক্তা শিল্প ধ্বংস হয়ে যায়। তারপরও দরিদ্র এই দেশটির ভাগ্যের চাকা বদলে যায় অভাবনীয় উপায়ে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কাতারও তার মাটির নিচের খনিজ সম্পদের কারণে শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়েছে। তবে কাতার তার প্রতিবেশীদের মতো শুধু খনিজ তেলই নয়, সেই সাথে পেয়েছে প্রাকৃতিক গ্যাসের খনি। পৃথিবীর অন্যতম এই ক্ষুদ্র দেশে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। এসব খনিজ সম্পদ থেকে লাভবান হতে কাতারের বেশ খানিকটা সময় লেগে যায়। 1940 সালে কাতারের সর্বপ্রথম তেলের খনি আবিষ্কৃত হয়। এরপর 1960-এর দশক পর্যন্ত দেশটির খনিজ সম্পদ বিদেশিদের দ্বারা শোষিত হতে থাকে। তখনও পর্যন্ত কাতারি জনগণের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। 1970 সালে শেল কোম্পানি কাতারের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের খনি আবিষ্কার করে। এই খনির নাম দ্য নর্থ ফিল্ড। এটি পৃথিবীর সবচেয়ে বড় গ্যাসের খনি। যে সময় কাতারে এই খনি আবিষ্কার হয়েছে সে সময় প্রাকৃতিক গ্যাস মোটেও লাভজনক ব্যবসা ছিল না, কারণ সে সময় গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমে সরবরাহ করার ব্যবস্থা ছিল। আর কাতার এমন এক দুর্গম জায়গায় অবস্থিত যে সেখান থেকে পাইপের মাধ্যমে চাহিদা সম্পন্ন কোনো জায়গায় গ্যাস পৌঁছানো ছিল অনেকটাই অসম্ভব। সে কারণে এত বিপুল সম্পদ থাকার পরও 90 দশকের মাঝামাঝি পর্যন্ত কাতারের তেমন কোনো উন্নতি হয়নি। কাতারের আলথানি রাজ পরিবার 150 বছরেরও বেশি সময় ধরে কাতার শাসন করে আসছে। কাতার শীর্ষ ধনীদের শহর পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে সাবেক আমির হামাদ বিন খলিফা আলথানি। তিনি 1995 সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে কাতারের রাজ ক্ষমতা ছিনিয়ে নেন। হামাদ বিন খলিফার মূল লক্ষ্য ছিল কাতারের প্রাকৃতিক গ্যাসের মজুদকে কাজে লাগানো। তিনি আমির হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রাকৃতিক গ্যাস পরিবহনের নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। এই পদ্ধতির নাম লিকুইফ্যাকশন বা তরলীকরণ। এই প্রক্রিয়ায় তরলীকৃত গ্যাস বড় বড় জাহাজে তেলের মতো পরিবহন করা যায়। গ্যাসকে তরলে পরিণত করার পর -161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কাতারের মতো উষ্ণ এলাকায় এই তাপমাত্রা ধরে রাখাটা খুব একটা সহজ কাজ নয়। পরবর্তীতে কাতার কর্তৃপক্ষ এই প্রযুক্তিতে আরও বিপুল অর্থায়নের ফলে তাদের উৎপাদন বহুগুণে বেড়ে যায়। সেই বিনিয়োগের কারণেই কাতার বিশ্বের সবচেয়ে বড় লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়। কাতারের গ্যাস ক্ষেত্রগুলোতে বিশাল বিশাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গড়ে তোলার কারণে এখানে গ্যাস উত্তোলন এবং তরলীকরণে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় কম খরচ হয়। কাতারের একটি তরল গ্যাসের ট্যাঙ্ক ভরতে যে পরিমাণ খরচ হয় আমেরিকায় তার উৎপাদন খরচ প্রায় 4 গুণ বেশি। সস্তায় বিপুল পরিমাণ তরল গ্যাস বা এলএনজি রপ্তানির কারণেই কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের খেতাব অর্জন করতে পেরেছে। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে গেলে কাতারের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে সেজন্য তৎকালীন আমির হামাদ বিন খলিফা আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।
তিনি 2005 সালে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। কাতারের অর্থনীতিকে বহুমুখী করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান সারা পৃথিবীতে বিনিয়োগ করে থাকে। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি 40টিরও বেশি দেশে $400 বিলিয়ন বিনিয়োগ করেছে। সিঙ্গাপুর থেকে সিলিকন ভ্যালি, কোনো জায়গা কাতার ইনভেস্টমেন্ট অথরিটির তালিকা থেকে বাদ পড়েনি। লন্ডন শহরে ইংল্যান্ডের রানীর চেয়েও বেশি সম্পদ আছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির। এসব সম্পদের মধ্যে রয়েছে অফিস বিল্ডিং, হোটেল, অ্যাপার্টমেন্ট সহ নানা ধরনের রিয়েল এস্টেট প্রজেক্ট। লন্ডন শহরের শীর্ষ 15টি আকাশচুম্বী অট্টালিকার 34% কাতারি মালিকানাধীন, অথচ যুক্তরাজ্যের কোম্পানিগুলোর সম্মিলিত মালিকানা রয়েছে মাত্র 21%। এখানেই শেষ নয়, ব্রিটিশ এয়ারওয়েজ এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের 20% মালিক কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এয়ারপোর্টেরও 25% মালিক। 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ সর্বোচ্চ অফিস ইনভেস্টর হয়েছে কাতার। শুধুমাত্র নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনেই $5 বিলিয়ন বিনিয়োগ করেছে কাতার কর্তৃপক্ষ। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বিশ্বের বিখ্যাত বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানিরও শেয়ার হোল্ডার। ভক্সওয়াগন, বার্কলেস ব্যাংক, শেল, উবার, আইবারড্রোলা, টিফানি অ্যান্ড কো, এমনকি রাশিয়ার সরকারি তেল কোম্পানি রসনেফটও আছে এই তালিকায়। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড ভ্যালেন্টিনো কিনে নিয়েছে। এরপর 2011 সালে তারা কেনে ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। ধনী হবার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করাও কাতারের অন্যতম উদ্দেশ্য। বর্তমান পৃথিবীতে মানুষের মনোজগতে উপনিবেশ গড়ে তুলতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই। বিশ্ব জনমত গঠনে জোরালো ভূমিকা রাখতে কাতার সরকার প্রতিষ্ঠা করেছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। সারা পৃথিবী জুড়ে আল জাজিরার প্রায় 80টিরও বেশি নিউজ ব্যুরো রয়েছে। বিবিসির পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ টেলিভিশন নেটওয়ার্ক। কাতারি মালিকানাধীন আরও একটি গণমাধ্যম প্রতিষ্ঠান হল বিইন মিডিয়া গ্রুপ। এই গ্রুপের অধীনে খেলা এবং বিনোদন ভিত্তিক 60টি চ্যানেল আছে, যা বিশ্বের 43টি দেশে 7টি ভিন্ন ভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়। এছাড়া আমেরিকার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান মিরাম্যাক্স ফিল্মসও কিনে নেয় কাতারি মালিকানাধীন বিইন মিডিয়া গ্রুপ। 2003 সালে সৌদি আরব থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার করার সাথে সাথে কাতার নিজ উদ্যোগে $100 বিলিয়ন খরচ করে আমেরিকান সেনাদের জন্য ঘাঁটি নির্মাণ করে। কাতারে অবস্থিত দুটি ঘাঁটিতে প্রায় 11,000 আমেরিকান সেনা নিয়োজিত রয়েছে। ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে তুরস্ক এবং ইরানের সাথেও কাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। ক্ষুদ্র এই দেশটির বৈশ্বিক প্রভাব কমাতে সৌদি আরবের নেতৃত্বে কাতারের উপর অবরোধ আরোপ করা হলেও তাতে কাতারের তেমন কোনো ক্ষতিই হয়নি, বরং কাতারের অর্থনীতি এগিয়ে গেছে অপ্রতিরোধ্য গতিতে। একদিকে কাতারের রাজপরিবার তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে চলেছে, অন্যদিকে সৌদি শাসক গোষ্ঠী বিনিয়োগের চেয়ে বিলাসিতায় বেশি আগ্রহী। বেপরোয়া বিলাসী জীবনযাপন আর বেহিসেবি অর্থের অপচয়ে সৌদি রাজপরিবারের প্রতিদ্বন্দ্বী কেউ নেই বললেই চলে। পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার সৌদি আরবের রাজপরিবার সম্পর্কে জানতে চাইলে কী কেন কীভাবের এই ভিডিওটি দেখতে পারেন। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।